আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা একটু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। যে সকল ভাইয়েরা মালয়েশিয়া দেশে আছেন, যারা অনেক রকম টিউটোরিয়াল দেখছেন কিন্তু এখনও মালয় ভাষা কথা বলতে পারছেন না, তারা অবশ্যই আমার চ্যানেলে টিউটোরিয়ালগুলি দেখুন। আপনারা খুব সহজে মালয়েশিয়ার লোকাল ভাষায় কথা বলতে পারবেন। তবে ভিউয়ার্স, যেমন প্রত্যেকটা দেশের কিছু আঞ্চলিক ভাষা কিছুটা তারতম্য হয়, সে মালয়েশিয়া দেশেরও কিছুটা অঞ্চল ভেদে ভাষার কিছুটা পার্থক্য হতে পারে, তবে পুরো বাক্যগুলো মিলব আশা করি। তো ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নানি থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। তো ভিউয়ার্স, আমি একটি কথা বলবো আপনাদের আজ। আপনারা যে যতখানি মালয়েশিয়া ভাষা পারেন সেই বাক্যগুলি বা সেই সেন্টেন্সগুলি ব্যবহার করার চেষ্টা করুন, যাতে আপনাদের মুখের জড়তাটা কেটে যায়। কারণ আমরা যেটা জানি, অনেক সময় আমরা ভয়ে বলি না যে আসলে আমার বাক্যটা ঠিক হবে কি না। হ্যাঁ, আপনার দুই একবার বলুন, বলতে বলতে আপনাদের ভাষাটা ঠিক হয়ে যাবে আশা করি। তবে চলুন যাই আমাদের মূল বিষয়ের দিকে। যত্ন নেও, এটা হবে জাগাডিরি বাইক বাইক। জাগাডিরি বাইক বাইক অর্থ হলো যত্ন নেও। ইভা কালকে কাজে যাবে না। দেখুন একটা নাম ব্যবহার করা হয়েছে এখানে, ইভা কালকে কাজে যাবে না। এই বাক্যটা আমরা প্রায়শই ব্যবহার করি। ইভা, ইভা তা কি, ইভা তা পিগি এসুক কির্জা। ইভা তা পিগি এসুক কির্জা অর্থ হলো ইভা কালকে কাজে যাবে না। আপনারা নামটা পরিবর্তন করে দিয়ে এই বাক্যটি ব্যবহার করতে পারেন। যেমন এই বাক্যটি যদি আমি ভাঙ্গে বলি, যেমন তা পিগি অর্থ হলো যাবে না, এসুক অর্থ হলো কালকে, কির্জা অর্থ হলো কাজ। তো ভিউয়ার্স, আপনারা যত শব্দের অর্থ জানবেন আপনারা তত ভালো সেই বিষয়ে কথা বলতে পারবেন, বাক্য গঠন এমনিতেই পারবেন আপনারা নিজেরা। দেখুন ইভা কালকে কাজ করতে পারবে না, ওখানে ছিল যাবে না, এখানে বলা হয়েছে কালকে কাজ করতে পারবে না। বাক্যটা বেশি ডিফারেন্স নাই। দেখুন ইভা তা বলে এসুক কির্জা, ইভা তা বলে এসুক কির্জা। এটা দেখুন এখানে তা বলে অর্থ হলো পারবে না, আর পরের বাক্যগুলি ওয়ার্ডগুলি ঠিকই আছে। তুমি কালকে কাজ করতে পারবে, এবার দেখুন তুমি কালকে কাজ করতে পারবে, এবার হাবাদক বাক্য এটা। তো আমরা জানি ইউ বা আওয়া অর্থে মালয়েশিয়া ভাষা তুমি অর্থে ব্যবহার করা হয়। দেখুন আর বলে অর্থ হলো পারবে, যখন তা বলে দিব তখন হবে না, পারবে না, এখানে শুধু আছে পারবে, তাই বাক্যটিতে ব্যবহার করা হয়েছে বলে। এসুক অর্থ হলো কালকে, কির্জা অর্থ হলো কাজ। তাহলে দেখুন আওয়া বলে এসুক কির্জা, তুমি কালকে কাজ করতে পারবে, আমি কালকে কাজ করতে পারবো না। দেখুন ছায়া তা বলে এসুক কির্জা, এখানে শুধু পারবো না ব্যবহার করা হয়েছে তা বলে, আর বাক্যর সব অংশ সম্পূর্ণ ঠিকই আছে। তোমার কি সমস্যা, এটা হবে আপা মাসালা আওয়া। তো ভিউয়ার্স এখানে দেখুন আপা অর্থ হলো কি, মাসালা অর্থ হলো সমস্যা, আওয়া অর্থ হলো তুমি বা তোমার। তাহলে আপা মাসালা আওয়া, তোমার কি সমস্যা। সমস্যা নেই, তাডা মাসালা। দেখুন নাই বা নেই অর্থে ব্যবহার করা হয় তাডা বা তাক বা তিডাক, একই শব্দের অর্থে ব্যবহার করা হয় তাডা তাক বা তিডাক। এখানে ব্যবহার করা হয়েছে তাডা মাসালা অর্থ হলো সমস্যা নেই। তোমার সমস্যা নেই, এটা হবে আওয়া তাডা মাসালা। আওয়া তাডা মাসালা অর্থ হলো তোমার সমস্যা নেই। তো ভিউয়ার্স, এই বাক্যটিকে যদি আমরা তাডা মাসালা আওয়া এইভাবে ব্যবহার করি, তবে বাক্য একই অর্থে ব্যবহার করা হবে, যে আওয়া তাডা মাসালা অথবা তাডা মাসালা আওয়া। এই কাজ আলামিন করেনি। দেখুন এই কাজ আলামিন করেনি, এটা হবে ইনি কেরজা আলামিন তাবুয়াট। ইনি কেরজা আলামিন তাবুয়াট অর্থ হলো এই কাজ আলামিন করেনি। দেখুন এখানে এই বলতে বোঝানো হয়েছে ইনি কেরজা কাজ, আলামিন একটা ব্যক্তির নাম, করেনি এটা হবে তাবুয়াট অর্থ হলো করেনি। এই কাজ আমি করিনি। এবার দেখুন বাক্যটা সম্পূর্ণ ঠিকই আছে, শুধু আমি আলামিন যেখানে ছিল সেখানে আমি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ছায়া, ছায়া অর্থ হলো আমি। যেমন
ইনি কেরজা ছায়া তাবুয়াট, অর্থ হলো এই কাজ আমি করিনি, এই কাজটা আলামিন করতে চায়। দেখুন এবার, এই কাজটা আলামিন করতে চায় ইনি কেরজা আলামিন মাহু বোয়াত, ইনি কেরজা আলামিন মাহু বোয়াত অর্থ হলো এই কাজটা আলামিন করতে চায়। তো ভিউয়ার্স, এখানে ইনি কেরজা আলামিন আমরা পূর্বে দেখছিলাম, এখানে নতুন শব্দ হচ্ছে চায়, এটা হবে মাহু, মাহু অর্থ হলো চাই বা চায় বা চাইছি এমন হতে ব্যবহার করা হয়। এই কাজটা সে করতে চায়, দেখুন এটা কি হবে, ইনি কেরজা দিয়া মাহু বোয়াত, এখানে সে অর্থে ব্যবহার করা হয়েছে দিয়া, আর করতে চায় মাহু বোয়াত একই আছে বাক্যটিতে। তুমি সব সময় পারবে, এটা হবে ইউ মেমাং বলে, ইউ মেমাং বলে অথবা আওয়া মেমাং বলে, এটার অর্থ হবে তুমি সব সময় পারবে। তো এখানে ইউ বা আওয়া অর্থ হলো তুমি, মেমাং অর্থ হলো সব সময় বা সর্বদা, এমন অর্থে আমরা মেমাং শব্দটি ব্যবহার করে থাকি, বলে অর্থ হলো পারবে, তুমি সব সময় পারবে। তো ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি, মেমাং বলে ইউ বা আওয়া, মেমাং বলে ইউ বা আওয়া অর্থ আমরা ইউটাকে বাক্যটার সেন্টেন্সটার শেষে ব্যবহার করতে পারি, তাও বাক্যটি চলবে, কোনো ভুল হবে না। ইভা সব সময় পারবে, দেখুন এখানে না মানা হয়েছে, ইভা সব সময় পারবে, এটা হবে ইভা মেমাং বলে, ইভা মেমাং বলে অর্থ হলো ইভা সব সময় পারবে, অথবা মেমাং বলে ইভা, মেমাং বলে ইভা যদি আমরা এই বাক্যটি ব্যবহার করি তবু 100% রাইট। এই কাজ করতে পারবে না, দেখুন সে এই কাজ করতে পারবে না, এটা হবে ইনি কেরজা দিয়া তা বলে, ইনি কেরজা দিয়া তা বলে অর্থ হলো সে এই কাজ করতে পারবে না। এটা আমার দেশ, এটা দেখুন ইনি সায়াপুনিয়া মিজারি, ইনি সায়াপুনিয়া মিজারি, দেখুন এটা বোঝানো হয়েছে ইনি, সায়াপুনিয়া অর্থ হলো আমার, মিজারি অর্থ হলো দেশ, মিজারি বা নিগারি একই অর্থে ব্যবহার করা হয় দেশ। এটা আমার ফ্যাশন, দেখুন ফ্যাশন বা আপনারা এখানে স্টাইলও বলতে পারেন, যেটা আমার স্টাইল বা আমার ফ্যাশন এই অর্থে ব্যবহার করা হয়। ইনি সায়াপুনিয়া গাইয়া, ইনি সায়াপুনিয়া গাইয়া অর্থে ব্যবহার করা হয়েছে, ফ্যাশন বা স্টাইল অর্থে বোঝানো হয় গাইয়া, যেটা আমার স্টাইল বা ফ্যাশন। কি সমস্যা, এটা হবে আপা মাসালা, আপা মাসালা অর্থ হলো কি সমস্যা, আপা অর্থ হলো কি সমস্যা অর্থ হলো মাসালা। আমি কালকে কাজে যাব না, এটা হবে সায় তা পিগি এসুক কিরজা। সব সময় পারবে, এপটা হবে মেমাং বলে, মেমাং বলে অর্থ হলো সব সময় পারবে। এটা আমার জিনিস, দেখুন এখানে এটা আমার জিনিস, এটা কি হবে ইনি সায়াপুনিয়া বারাং, ইটি সায়াপুনিয়া বারাং অর্থ হলো এটা আমার জিনিস। তো ভিউয়ার্স, আমরা পূর্বে দেখেছি ইনি এটা, এটা সায়াপুনিয়া আমার, বারাং অর্থ হলো জিনিস, এটা একটা নতুন শব্দ, বারাং অর্থ হলো জিনিস। পরিবর্তন করা, এটাকে তুকার বা তোকার, দেখুন এখানে দুইভাবে আমরা ব্যবহার করতে পারি, তুকার বা তোকার অর্থ হলো পরিবর্তন করা। কমকে বলা হয় কুরআন, কুরআন অর্থ হলো কম, তুমি কম চাও, দেখুন ইউ মাহু কুরআন, ইউ মাহু কুরআন, তুমি কম চাও, অথবা আমরা বাক্যটিকে ঘুরিয়ে লিখতে পারি, যেমন মাহু কুরআন আওয়া, মাহু কুরআন আওয়া অর্থ হলো তুমি কম চাও। দুটি বাক্যই এখানে 100% রাইট, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। কত বছরের পুরাতন, কত বছরের পুরাতন, এটা হবে বেরাপা তাউন লামা লামা, বেরাপা তাউন লামা লামা অর্থ হলো কত বছরের পুরাতন। তো ভিউয়ার্স, এখানে বেরাপা অর্থ বোঝানো হয়েছে কত, আর তাউন অর্থ হলো বছর বা বছরের, লামা লামা অর্থ হলো পুরাতন। এই কাজটি খুব কষ্টের, দেখুন ইনি কেরজা সেকারাং তাহান, ইনি কেরজা সেকারাং তাহান অর্থ হলো
এই কাজটি খুব কষ্টের। এখানে এই কাজটি ইনি কেরজা খুব অর্থে ব্যবহার করা হয়েছে সেকারাং, কষ্টেরকে বোঝানো হয়েছে তাহান। এই কাজ কষ্টের, যদি এটা হয় তাহলে হবে ইনি কেরজা তাহান। এই বাক্যটিকে খুব অংশটি বাদ দেওয়া হয়েছে, ইনি কেরজা তাহান, এই কাজ কষ্টের। এখানে কি করবে, দেখুন এখানে কি করবে, এটা হবে সিনি আপা বিকিন, সিনি আপা বিকিন অর্থ হলো এখানে কি করবে। দেখুন এখানে সিনি অর্থ হলো এখানে, আপা কি করবে, বিকিন, বিকিন অর্থ হলে করবে বা করছি এমন অর্থে ব্যবহার করা হয়। আমারকে সায়া পুনিয়া, এখানে কি করবে তুমি, দেখুন এখানে কি করবে তুমি, সিনি আপা বিকিন আওয়া, সিনি আপা বিকিন আওয়া, এখানে কি করবে তুমি। তো বিহার্স আমরা পূর্বে দেখছিলাম যে সিনি আপা এখানে কি, আর বিকিন অর্থ হলো করবে, আওয়া অর্থ হলো তুমি, এখানে অর্থ হলো সিনি। করবে এমন শব্দে ব্যবহার করা হয়েছিল বিকিন। ফায়দা বা সুবিধা, এটাই মালয়েশিয়ার যে শব্দটি ব্যবহার করা হয় সিনাং, সিনাং অর্থ হলো ফায়দা বা সুবিধা। কঠিন বা শক্ত, এটা হবে ইকাত, ইকাত অর্থ হলো কঠিন বা শক্ত। জন্য, এর মালয়েশিয়া শব্দটি ব্যবহার করা হয় উন্তুন, উন্তুং অর্থ হলো জন্য। কি জন্য, এটা হবে উন্তুং আপা, উন্তুং আপা অর্থ হলো কি জন্য। এই জন্য এটা হবে উন্তুং ইনি, উন্তুং ইনি অর্থ হলো এই জন্য। ময়লা, এটা হবে সাম্পা, সাম্পা অর্থ হলো ময়লা। সে সুন্দর, এটা হবে দিয়া আড়া চানতে, দিয়া আড়া চানতে অর্থ হলো সে সুন্দর। তো ভিউয়ার্স এখানে চানতে অর্থ বোঝানো হয় সুন্দর। এখানে সিনি বৃত্ত, বৃত্তকে মালয়েশিয়া ভাষা বলা হয় লান, লান অর্থ হলো বৃত্ত। বরফ, বরফকে মালয় ভাষা বলা হয় আইস, আইস অর্থ হলো বরফ। বিষকে বলা হয় বেকন, বেকন অর্থ হলো বিষ। চুম্বন বা চুমা খাওয়া, এটাকে বলা হয় সিয়াম, সিয়াম অর্থ হলো চুম্বন। এই কাজটা আমার, ইনি সায়া কেরজা, ইনি সায়া কেরজা অর্থ হলো এই কাজটা আমার। অপছন্দ করা, এটা হবে টাকলুকা, টাকলুকা অর্থ হলো অপছন্দ করা। জাতিকে বলা হয় বাংসা, বাংসা অর্থ হলো জাতি। কেরানি, এর মালয়েশিয়া ভাষা হবে কেরানি। ছবিকে বলা হয় গেম্বরে, গেম্বরে অর্থ হলো ছবি। জোয়ান, এটাকে বলা হয় মোড়া, মোড়া অর্থ হলো জোয়ান। আপত্তি, এটা হবে বনেতা, বনেতা অর্থ হলো আপত্তি। অর্থকে বলা হয় ইরটি, ইরটি অর্থ হলো অর্থ। অবশ, দেখুন অবসোয়া বা অবশ, এটাকে বলা হয় তিডাক তেরাসা, তিডাক তেরাসা অর্থ হলো অবশ। অস্ত্র, এটাকে বলা হয় সেনজাটা, সেনজাটা অর্থ হলো অস্ত্র। বোকাকে বলা হয় বুধু, বুধু অর্থ হলো বোকা। অনেকবার, এটাকে বলা হয় শেরিং, বারবার বা অনেকবার এমন শব্দে ব্যবহার করা হয় শেরিং। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। আমি আশা করব যে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে মালয়েশিয়া ভাষা বাক্য গঠন করতে পারবেন, এবং যে সকল ভাইরা এখনও নতুন যারা মালয়েশিয়া ভাষা শিখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করুন। আমি আশা করব আপনারা কিছু না কিছু মালয়েশিয়া ভাষা শেখাতে পারবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স,
আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।